আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আমি আজকে আপনারারে দেখাইমু আমার টমেটো গাছর কিলা যত্ন নেন। টমেটো গাছ মাশাআল্লাহ ওই দৌকা খুব হেলথি, এর মাঝে ওই দৌকা খুব ফুল আইছে। বটিকান আমি একটা জিনিস আসলে হরতাম পারছি না বলতে আপনারারে আমি দেখাই আছে। ওই যতন ডালর সিফাত আপনার সকার হল আছে, আপনারা ওটা ফালাইয়া দিবা। সকার ফালাইয়া দিলে কি হয়, ফ্রুট বেশি ধরে, ভেজিটেবল বেশি ধরে, আর গাছগুলা লম্ব হয়, বেশি বুশি হয় না। আমি আপনারা দেখাই ওনার মাঝে আসছে যেমন ও ওটা ওই দেখানি ওই দৌকা ও ওটা আমি আগলস ওমনে বাঙ্গিয়া দিলেইমু, ওই দৌকা অন্য আমি বাঙ্গিয়া দিলেইমু। কিন্তু যে তোরা সকার আছে আমি সবটি বাঙ্গিয়া দিলে এলাম ওই দৌকা, কারণ সকার যদি না ফালাই না নিতে ওটাই বেশি বল টানিলাই বল টানিলাই। এর মাঝে অন্য দেহকা ওই দৌকা এটা তো দিলেই রাম, ওই দৌকা দিলেই রাম বাঙ্গিয়া ওবায়ও দিলেই রাম ওই দৌকা। আপনারা যদি চাইন ওটা দিয়ে মানে এইগুন দিয়ে চাইলে আবার আপনারা রিপ্লান্ট করতে পারবা। ফানির মাঝে যদি বিজায় রাখি দেন তো এইগুনতে জ্বর দিলাইব, কিন্তু জ্বর তো আমি এমন হানির জিনিস করতাম নাই, কারণ আমার কাছে বাক্যা প্রচুর টমাটোর গাছ আছে মাশাল্লাহ। এর মাঝে দৌকা ওই দৌকা ফুলও লাইয়া আছে, আর আমি ওখানে গুনতরে ইয়ে করবো আপনার ও তোরা কিছু খুরিয়া আর তোরা এপসন সল দিমু দিয়া আর বান্দি বান্দি দিমু, কারণ এটা বড় লাম্বই বই দৌকা। আমি আপনার বড় বড় লাঠি দিয়া বাঁশ দিয়া ইয়ে করিয়া দিছি, ও মানে সাঙ্গারি লাহান বানাইছি বানাইয়া আর দিছি। তো আপনারা ওটা ফালাইবা ওই দৌকা, আমি বাক্কা কিছু ফালাই দিছি, আমি সকলটির ফালাইব সবটির ফালাইব। এবার আছে আরও একটা ওই দৌকা, ওই দৌকা একটা সকার, ওই দৌকা আরও একটা সকার। সকার থাকলে আপনার বেশি বুশি হয়ে যায় যেমন ওই দৌকা কত বড় একটা ইয়ে। তা ফালাইতে আসলে জানো দরিলাই অত হস্তর গাছ আইন বট, আমরা যদি ফ্রুট যদি ফাইতে হয় তো আমরা এটা আসলে মানে হাতিয়া দেওয়া লাগবো ডেফিনেটলি। ওই দৌকা আমি সবটি সকার ফালাইয়া দিলে এরম দেখ মানে খুব সুন্দরও লাগবো। আর আপনারা তো সবসময় হই, আপনারা যারা যারা আসেন, যারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার লগে কানেক্টেড না হয় তো আপনারা প্লিজ আমার ভিডিও দেখেন মাশাল্লাহ, আপনারা প্লিজ আমার লগে ইয়ে হয়ে যাবা কিতা কানেক্ট হয়ে যাবা, তো বেল বটন অন করিয়া রাখি দিবা, তো আমি যে সময় ভিডিও আপলোড দিমু আপনারা কাছে অটোমেটিক যাইব কি আপনারা দেখতে পারবা। আপনারা কাছে একটা রিকোয়েস্ট থাকলো, একটা ইয়ে থাকবো, আপনার দাবি থাকবো। তো আমি সকল গাছর সবটি অমলা খান সকার ফালাইয়া দিমু। আর ওই দৌকা ইন আরও একটা গাছ আছে, এইটা হয়েছে গিয়া টমাটোর গাছটা কিতা আমার নাম হয়েছিল, এটা খুব বড় বড় টমাটো হয়। এর মাঝে ওই দৌকা ছোটো মোটো গাছ কিন্তু ইয়ে দিলাইছে কিতা ফুল দিলাইছে। আরও একটা জিনিস আপনারা দেখাই ওই দৌকা ইনতে তো মিষ্টি লাগু, ইতা আসলে এমনি বিষ মনে হয় ফালাই লাসিল আর ইতা আপনার উঠি গেছে। এই গুণতরে আমি ওখানে ইয়ে করবো কিতা অন্য ফটো ট্রান্সপ্লান্ট করবো, করলে আমি আপনারা লগে শেয়ার করবো। আর সকল গাছর আমি কিন্তু অমলান সকলটি তার চকার ফালাইয়া দিয়া আর বান দিয়া ইয়ে করবো মানে ইয়ে করে লিবো। আমি গেছে বছর অমলা করছিলাম তো মাশাল্লাহ গেছে বছর আমার খুব ইয়ে হয়েছিল, অনেক টমাটো পাইছি, খুব ভালো লাগছে। আর আপনারা তো সবসময় হই, আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনারা দেখাইমু তা চকার ফালাইয়া আনলে আপনার বাদে দেখাইমু। আর গাছ আইনতর মাঝে আমি তোরা কিছু এপসন সল দিমু দিয়া, আরও গাছর জ্বরের মাঝে আমি ইয়ে দিমু কিতা মাটি দিয়া আর আর বারো তার মানে রসি দি বান্ধি বান্ধি দিমু। এর ভিতরে আপনারা দেখো কা আপনারা আমি আরবার দেখাইম ইনশাল্লাহ। তো ও ক্লিপ আমি আপনারে ভাতর দিন দেখাই রাম, এদিন কো আর আপনার ক্লিপ এগুলো আমি আর তুলতাম পারছি না, কারণ একটু মানে ইয়ে হয়ে গেছিল, হাঞ্জ হয়ে গেছিল, এর লাগে আর তুলতাম পারছি না। তো ওই দেখো কা আমি সকল গাছরে আমি ওটা ইয়ে করিয়াও তা সকার অগুন ফালাইয়া দিছি, দেওয়ার বাদে আমি এপসন সল্ট মারছি মারিয়া, আর আমি আমার সকল গাছও নয়া মাটি পর্যন্ত দিছি মাশাল্লাহ। দৌকা সকল গাছও ইয়ে বেশ ইয়ে আইছে কিতা আপনার ফুল আইছে,
আর আমি গাছ হলটিরে বান্দি বান্দি দিছি সহল গাছরে ওই দেখি লোক আপনারা আর আপনারা সহলে অসংখ্য ধন্যবাদ আপনারা সবে দোয়া করবা আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।